ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার দুপুর ১২টায় তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির দ্বিবার্ষিক সাধারণ সভা এবং নতুন কমিটি গঠনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি ধ্রুব রঞ্জন সেন, সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তেলিয়ামুড়া মহকুমা কমিটির দ্বিবার্ষিক সাধারণ সভা সভাপতিত্ব করেন সংগঠনের খোয়াই জেলা কমিটির সভাপতি অনুপ দত্ত চৌধুরী। উক্ত বার্ষিক সাধারণ সভায় বিদায়ী সম্পাদক সঞ্জিত কুমার দাস সম্পাদক বিস্তারিত আলোচনা, সংগঠনের অন্যান্য সদস্যরা সংগঠনকে আরও শক্তিশালী করতে আলোচনা করেন। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তেলিয়ামুড়া বিভাগীয় সাধারণ সভায় সম্পাদক কর্তৃক পূর্বতন কমিটি বাতিল বলে ঘোষণা করা হয়। নতুন কমিটি গঠন করার প্রস্তাব করেন বিদায়ী সম্পাদক সঞ্জিত কুমার দাস। সর্বসম্মতিক্রমে নয়জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন সঞ্জিত কুমার দাস, সহসভাপতি দীপক দাস, সম্পাদক সুচিত চন্দ, সহসম্পাদক কৃপেশীল, কোষাধ্যক্ষ পদ্মনা গোপাল, কার্যকরী সদস্য কমল ত্রিপুরা, প্রীতম দেব, প্রবীর চক্রবর্তী, নরেন চক্রবর্তী। পাশাপাশি এদিন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোয়াই জেলার নতুন কমিটিও গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নয়জনকে নিয়ে নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন সজল দেব, সহসভাপতি সিদ্ধার্থ শঙ্কর রায়, সম্পাদক বিমলেন্দু দাস, সহসম্পাদক প্রীতম তাঁতি, কোষাধ্যক্ষ বিজয় ভৌমিক, কার্যকরী সদস্য প্রসেনজিৎ দেব, সুজিত চন্দ, মানিক সরকার, পার্থ সারথী রায়। ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খোয়াই জেলা কমিটি এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটি আজ গঠন করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হল সাংবাদিকদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মে নিজেদের নিয়োজিত করা। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা ডিসেম্বর মাসের মধ্যেই তেলিয়ামুড়া এবং খোয়াই মহকুমা কমিটি মিলে একটি রক্তদান শিবির সংগঠিত করব এবং পরবর্তীকালে শিশু উৎসব সহ নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করব। আমরা প্রতিনিয়তই আমাদের দাবি আদায়ের জন্য সরকার পক্ষ এবং মালিক পক্ষের কাছে দাবি জানিয়ে আসছি। এখনও পর্যন্ত আমাদের অনেক দাবি অনাদায়ী। আমরা এই বৈঠকের মধ্য দিয়ে দাবি সনদ গ্রহণ করে মালিক পক্ষ এবং সরকার পক্ষের কাছে আমাদের দাবির সপক্ষে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার জন্যও সিদ্ধান্ত গ্রহণ করি। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।